হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য পার্সেন্টেজের পার্ট থ্রি, ঠিক আছে? এর আগে আমরা পার্সেন্টেজের পার্ট ওয়ান আর পার্ট টু করেছি, ঠিক আছে? এখানে আমরা কি করছি, বেসিক্যালি আমরা পুরো WBCS-এর সিলেবাস, ঠিক আছে, পুরো WBCS মেইনসের সিলেবাস পুরোটা আমরা এখানে কভার করব, ঠিক আছে? আমি হচ্ছি রত্নাকর স্যার। তাহলে চলো পার্সেন্টেজের পার্ট থ্রি স্টার্ট করা যাক। এই পার্ট থ্রির আসার আগে একবার পার্ট ওয়ান আর পার্ট টু নিশ্চয়ই দেখবে, ঠিক আছে? চলো তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি। আমরা পার্ট টুতে টু ডাইমেনশন বেস কোয়েশ্চেন করেছিলাম পার্সেন্টেজ থেকে, যেখানে পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ নিয়ে কোয়েশ্চেন হয়, ঠিক আছে? এখানে আমরা থ্রি ডাইমেনশনের কোয়েশ্চেন করব। কি বলছে, ইফ দ্য রেডিয়াস ইজ ইনক্রিজ বাই 10% অ্যান্ড হাইট ইজ ডিক্রিজ বাই 20% অফ আ রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে? তো রাইট সার্কুলার সিলিন্ডারটা কি, এটা হচ্ছে একটা রাইট সার্কুলার সিলিন্ডার, তাই না? এটাকে আমরা রাফলি বলতে পারি একটা রাইট সার্কুলার সিলিন্ডার। কি হয় এখানে, একটা রেডিয়াস থাকে, এটা রেডিয়াস অফ দ্য বেস বলি, একটা হাইট থাকে। কি জিনিস করছে, ফাইন দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। তাহলে ভলিউম কত হয় একটা সিলিন্ডারের ভলিউম কত হয়, ভলিউম হয় পাই আর স্কোয়ার এইচ। এখানে পাই হচ্ছে কনস্ট্যান্ট, এখানে পাইটা কি কনস্ট্যান্ট, এর একটা ফিক্সড ভ্যালু আছে, কত, 22/7, তাই তো? এর একটা ফিক্সড ভ্যালু আছে, তার মানে এর কোনো রোল থাকবে না পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজে। রোল কার থাকবে, আর স্কোয়ার ইন্টু এইচ, এর আর স্কোয়ার মানে আর ইন্টু আর ইন্টু এইচ, এর রোল থাকবে। এবার দেখো কি বলছে, রেডিয়াস ইনক্রিজ হয়েছে 10%, তার মানে রেডিয়াস কত হয়ে গেল, 100 ছিল 110 হয়ে গেল, রেডিয়াস 100 ছিল 110 হয়ে গেল, 10% ইনক্রিজ হয়েছে। আর হাইট কি বলছে, 20% ডিক্রিজ হয়েছে, তার মানে হাইট ছিল 100, 20% ডিক্রিজ হয়ে কত হয়ে যাবে, 80, ঠিক আছে? পার্ট টুতে বলেছি আমরা হরিজন্টালি ক্যান্সেল করতে পারি, ঠিক আছে? আমরা লাইন বরাবর ক্যান্সেল করতে পারি, এই জিরো এই জিরো ক্যান্সেল করতে পারি। তার মানে আগে ভলিউম কত ছিল, 10 × 10 × 10 × 10 এর কিউব মানে 1000, এখন ভলিউম কত, 11 × 11 = 121 × 8, তার মানে কত হলো, আর 16 × 1 = 9 968, এখন ভলিউম কত, 968, তার মানে ভলিউম কমে গেছে, আগে 1000 ছিল এখন 968 হয়ে গেছে, ভলিউম কত কমে গেছে, কত কমেছে, 32 কমেছে, কার উপরে, এই হাজারের উপরে, 32 কমেছে এই হাজারের উপরে, ইন্টু 100, ঠিক আছে? তার মানে কত পার্সেন্ট ডিক্রিজ করেছে, 3.2% ডিক্রিজ, ভলিউম কী হয়েছে ভাই, 3.2% ডিক্রিজ করেছে, বোঝা গেল, ভলিউম 3.2% ডিক্রিজ হয়েছে, ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কি বলছে, ইফ দ্য রেডিয়াস অফ আ স্ফিয়ার ইজ ইনক্রিজ বাই 10%, ফাইন দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ভলিউম অফ দ্য স্ফিয়ার, ঠিক আছে? তাহলে স্ফিয়ার এর ভলিউম কত হয়, স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 πr³, ঠিক আছে? এখানে দেখো 4/3 π তো কনস্ট্যান্ট, এখানে 4/3 π কনস্ট্যান্ট, এর কোনো রোল থাকবে না পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজে, রোল কার থাকবে, আর কিউবের, তাহলে r × r × r, এর রোল থাকবে। এবার কি বলছে, রেডিয়াস কত বেড়েছে, 10% বাড়ানো হয়েছে, তাহলে রেডিয়াস 100 ছিল কত হয়ে গেল, 110, রেডিয়াস কত ছিল, 100, 10% বেড়েছে কত হয়ে গেছে, 110, রেডিয়াস ছিল 100 কত হয়ে গেছে, 110, এই জিরো ক্যান্সেল, আবার এই জিরো ক্যান্সেল, তার মানে আগে ভলিউম কত ছিল, 10 × 10 × 10 = 1000, এখন ভলিউম কত, 11 × 11 × 11, 11 এর কিউব কত হয়, 1331, তার মানে ভলিউম বেড়ে গেছে, আগে 1000 ছিল এখন 1331, কত বেড়েছে, 331 বেড়েছে, ভলিউম 331 বেড়েছে, কার উপরে, এই হাজারের উপরে ইন্টু 100, ঠিক আছে? তার মানে ভলিউম কত বেড়েছে, 33.1% ইনক্রিজ, ভলিউম 33.1% বেড়ে গেছে, বোঝা গেল স্ফিয়ারের। সিমিলারলি আমরা নেক্সট কোয়েশ্চনও দেখব। নেক্সট কোয়েশ্চন কী বলছে, ইফ দ্য রেডিয়াস ইজ ডিক্রিজড বাই 10% অ্যান্ড হাইট ইজ ইনক্রিজড বাই 20% অফ আ রাইট সার্কুলার কোন,
কোণ দিয়েছে এখানে, এখানে কোণ দিয়েছে, ঠিক আছে। কোণের ভলিউম কত হয় আমরা সবাই জানি, কোণের ভলিউম কত হয়, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে হাইট, তাহলে ভলিউম কত হয় কোণের, কোণের ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে 1/3 পাই কি কনস্ট্যান্ট, এর কোনো রোল থাকবে না পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজে, রোল কার থাকবে আর স্কোয়ার এইচ এর, তার মানে আর ইন্টু এইচ এর রোল থাকবে। এবার রেডিয়াস কি বলেছে, ডিক্রিজ হয়েছে, রেডিয়াস তো 10% ডিক্রিজ হয়েছে, তার মানে রেডিয়াস কত হয়েছে 100 ছিল, কত হয়েছে 90, রেডিয়াস কত ছিল 100, 10% ডিক্রিজ হয়ে কত হয়ে গেছে 90 হয়ে গেছে। আর হাইট 20% বেড়েছে, হাইট 20% বেড়েছে মানে 100 ছিল কত হয়ে গেল 120, 100 ছিল কত হয়ে গেল 120, ঠিক। তাহলে দেখো এই জিরো ক্যান্সেল, এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তার মানে ভলিউম আগে কত ছিল 10³, এখন ভলিউম কত 9×9 81×12, 81×12, এই 12কে আমরা ভাবতে পারি লেখা আছে 10+2, ঠিক আছে, এই 12কে ভাবতে পারি কি লেখা আছে 10+2, তাহলে 81×10 কত হয় 810, 81×2 কত হয়, 81 ডাবল 162, তার মানে এটা কত হলো 972, এটা কত হলো 972, তার মানে ভলিউম কমে গেছে, ভলিউম কমে গেছে, কত কমে গেছে 28, 28 কমেছে কার উপরে, এই হাজারের উপরে, তার মানে ভলিউম 28 কমেছে কার উপরে, হাজারের উপরে, ইন্টু 100, তার মানে কি ভাই 2.8% ডিক্রিজ, ভলিউম কি হয়েছে 2.8% ডিক্রিজ করে গেছে, ঠিক আছে। এই টেকনিকটা, এই টেকনিকটা খুবই অ্যাপ্লিকেবল, এই যে টেকনিকটা আমরা ইউজ করছি এটা খুবই অ্যাপ্লিকেবল, এটা অনেকগুলো প্রবলেমের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এই চ্যাপ্টারে, ঠিক আছে। যদি আমরা এটা ফর্মুলা ধরে করতে চাই তাহলে এটা একটা খুব কমপ্লিকেটেড ফর্মুলা ছিল, ফর্মুলা কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ডিভাইড বাই 100 প্লাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই 100 স্কোয়ার, ঠিক আছে। এত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ ডিপেন্ড করবে সাইনের উপরে, ডিপেন্ড করবে সাইনের উপরে, অনেকগুলো বইতে এই ফর্মুলা দেওয়া থাকে, ঠিক আছে। বাট এত কমপ্লিকেটেড ফর্মুলার থেকে ইউজ করার থেকে এই টেকনিকটা ইউজ করা অনেক বেটার। চলো তাহলে দেখি এই সেম টেকনিকটা আমি আর কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারি। দেখো এরকম একটা টাইপের কোয়েশ্চেন দেয় পরীক্ষায়, দেখ প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজ বাই 20%, প্রাইস অফ রাইস ইনক্রিজেস বাই 20%, দেন বাই হাউ মাচ পার্সেন্ট রাহুল শুড রিডিউস হিজ কনজাম্পশন সো দ্যাট হিজ টোটাল এক্সপেন্ডিচার ডাজ নট চেঞ্জ, এরকম প্রাইস কোয়ান্টিটি এক্সপেন্ডিচার নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন দেয়। তাহলে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে কি ভাই, প্রাইস ইন্টু কোয়ান্টিটি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি কি হয় টোটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে, প্রাইস ইন্টু কোয়ান্টিটি কি হয় টোটাল এক্সপেন্ডিচার। তাহলে এরকম যখনই আমাকে একটা প্রবলেম দেবে, এরকম আমাকে যখনই একটা প্রবলেম দেবে আমি কি করব, একটা ছোট্ট করে টেবিল বানিয়ে নেব প্রাইস কোয়ান্টিটির, ঠিক আছে। দেখো প্রাইস কি হয়েছে 20% বেড়েছে, তার মানে প্রাইস কি ছিল, যদি 100 ছিল এখন কত হয়ে গেছে 120, প্রাইস 20% বেড়ে গেছে। এবার কি বলছে, বাই হাউ মাচ পার্সেন্ট রাহুল শুড রিডিউস হিজ কনজাম্পশন সো দ্যাট হিজ টোটাল এক্সপেন্ডিচার ডাজ নট চেঞ্জ, ঠিক আছে। মনে রাখবে যখনই কোয়ান্টিটি বা কনজাম্পশন, যখনই কোয়ান্টিটি বা কনজাম্পশনের ব্যাপারে কিছু বলা থাকবে না, মানে কত পার্সেন্ট বেড়েছে কত পার্সেন্ট কমেছে কিচ্ছু বলা থাকবে না, যখনই কোয়ান্টিটি বা কনজাম্পশনের ব্যাপারে কিচ্ছু বলা থাকবে না, তাহলে যে জিনিসটা আমরা প্রাইসের সাথে করেছি কোয়ান্টিটির সাথে ঠিক উল্টোটা করব, ঠিক আছে। যেটা আমরা প্রাইসের সাথে করেছি কোয়ান্টিটির সাথে ঠিক উল্টোটা করব, যেরকম এই কোয়েশ্চেনে কোয়ান্টিটির ব্যাপারে বা কনজাম্পশনের ব্যাপারে কিচ্ছু বলা নেই, তখন প্রাইস কী করেছি 100 থেকে 120 করেছি, কোয়ান্টিটির সাথে ঠিক উল্টো করব 120 থেকে 100 করে দেবো, ঠিক আছে। তার মানে আগে 120 কেজি লাগতো এখন 100 কেজি লাগছে, তার মানে এখানে 20 কেজি কম লাগছে, 20 কেজি কম লাগছে কার উপরে 120-র উপরে ইন্টু 100, ঠিক আছে। ফ্র্যাকশন কত 1/6, 1/6 মানে 16.66%, ঠিক আছে। রাহুল শুড রিডিউস হিজ কনজাম্পশন বাই 16.66%, বোঝা গেল। চলো আরও কয়েকটা কোয়েশ্চেন দেখি, মনে রাখবে কি
এখানে প্রাইস ইনটু কোয়ান্টিটি মানে কি হয়, টোটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, কি করব, টেবিলটা বানিয়ে নেব প্রাইস আর কোয়ান্টিটি। কি বলছে, দ্য প্রাইস অফ রাইস ডিক্রিজেস বাই 25%। তাহলে প্রাইস কি হয়েছে, 25% কমে গেছে, 100 থেকে 75 হয়ে গেছে, 25% কমে গেছে। দেন হাউ মাচ পার্সেন্ট বর্ষা শুড রিডিউস হার কনজাম্পশন সো দ্যাট হার টোটাল এক্সপেন্ডিচার ডাজ নট চেঞ্জ। এখানেও কোয়ান্টিটি বা কনজাম্পশনের ব্যাপারে কিচ্ছু বলা নেই, কত পার্সেন্ট বেড়েছে কত পার্সেন্ট কমেছে কিচ্ছু বলা নেই। তাহলে যেটা আমরা প্রাইসের সাথে করেছি কোয়ান্টিটির সাথে ঠিক উল্টোটা করব। প্রাইস করেছি 100 থেকে 75, কোয়ান্টিটি কী করে দেবো, 75 থেকে 100 করে দেবো। তার মানে আগে 75 কেজি লাগতো, এখন 100 কেজি লাগছে, তার মানে 25 কেজি বেশি লাগছে। 25 কেজি বেশি লাগছে কার উপরে, এই 75-এর উপরে, ইনটু 100। বোঝা গেল ফ্র্যাকশন কত, 1/3। 1/3 মানে 33.33%, মানে বর্ষা নিজের কনজাম্পশন 33.33% বাড়াতে পারে। বোঝা গেল। চলো আরেকটা অঙ্ক দেখি কি বলছে এখানে, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 20%, অ্যাজ আ রেজাল্ট দ্য ফ্যামিলি হ্যাজ ডিক্রিজড ইটস কনজাম্পশন বাই 20%। দেখো এখানে কনজাম্পশন বা কোয়ান্টিটির ব্যাপারে বলে দিয়েছে, এখানে কনজাম্পশন বা কোয়ান্টিটির ব্যাপারে বলে দিয়েছে। এখানে কি করব, আগে টেবিলটা বানাই। প্রাইস কি হয়েছে সুগারের, 20% বেড়েছে, তার মানে 100 ছিল কত হয়ে গেল, 120। এবার কি বলছে, ফ্যামিলি হ্যাজ ডিক্রিজ ইটস কনজাম্পশন বাই 20%। ফ্যামিলি কি করেছে, কনজাম্পশন 20% কমিয়ে দিয়েছে। তার মানে এখানে কি করব, কনজাম্পশন যদি আগে 100 ছিল এখন কত হয়ে গেছে, 80 কেজি হয়ে গেছে। আগে যদি 100 কেজি ছিল এখন 80 কেজি হয়ে গেছে, 20% কমে গেছে। এখানে উল্টোটা করবো না, ঠিক আছে, কেন, এখানে কনজাম্পশন বা কোয়ান্টিটির ব্যাপারে বলে দিয়েছে। এবার দেখো আমরা কি বলেছিলাম, আগেও বলেছি, ঠিক আছে, আমরা হরিজন্টালি রো ওয়াইজ ক্যান্সেল আমরা করতে পারি, বাট ভার্টিক্যালি আমি ক্যান্সেল করতে পারবো না। ঠিক আছে, তার মানে এই জিরোর সাথে আমি এই জিরো কাটতে পারি, সিমিলারলি এই জিরোর সাথে আমি এই জিরো কাটতে পারি। ঠিক আছে, তার মানে আগে কত লাগতো, 10 × 10 100 কেজি লাগতো, এখন কত লাগছে, 12 × 8, 12 × 8 কত হয়, 84 কেজি লাগছে। তার মানে বেড়ে গেছে না কমে গেছে, কনজাম্পশন দেখো টোটাল এক্সপেন্ডিচার কমে গেছে, ঠিক আছে, এক্সপেন্ডিচার কমে গেছে। আগে 100, আগে 100 টাকা লাগতো, এখন 84 টাকা লাগছে, ঠিক আছে, কমে গেছে, কত কমেছে, কত কমেছে, কমেছে 16 টাকা কমেছে, কার উপরে, এই 100-র উপরে। তার মানে আমি ডাইরেক্টলি বলতে পারি 16% ডিক্রিজ, তো 16% ডিক্রিজ হয়েছে কি, এক্সপেন্ডিচার, দেখো এখানে এক্সপেন্ডিচার ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, কী জিজ্ঞেস করেছিল কোশ্চেনে, দেন দ্য এক্সপেন্ডিচার অফ দ্য ফ্যামিলি অন সুগার ইজ ডিক্রিজ বাই হাউ মাচ পার্সেন্ট, এটা জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, আগে দুটো কোশ্চেনে কী ছিল, কোয়ান্টিটি কত ডিক্রিজ বা ইনক্রিজ করেছে, এখানে এক্সপেন্ডিচার কত ডিক্রিজ বা ইনক্রিজ করেছে এটা জিজ্ঞেস করেছে। চলো আরেকটা কোশ্চেন দেখি, এখানে বলছে কি, প্রাইস অফ সুগার ইজ ডিক্রিজ বাই 30%, প্রাইস 30% ডিক্রিজ করেছে, অ্যাজ আ রেজাল্ট ফ্যামিলি হ্যাজ ইনক্রিজ ইটস কনজাম্পশন বাই 20%। এখানে কনজাম্পশন বা কোয়ান্টিটির ব্যাপারে বলে দিয়েছে, তো দ্য এক্সপেন্ডিচার অফ ফ্যামিলি অন সুগার ইজ ডিক্রিজ বাই হাউ মাচ পার্সেন্ট, এটা জিজ্ঞেস করেছে, এক্সপেন্ডিচার জিজ্ঞেস করেছে। তাহলে টেবিলটা আগে বানিয়ে নিই, প্রাইস আর কোয়ান্টিটি। প্রাইস কী হয়েছে, 30% কমেছে, তার মানে 100 থেকে 70 হয়ে গেছে, 30% কমেছে। কনজাম্পশন কত বেড়িয়ে দিয়েছে ফ্যামিলি, 20% বাড়িয়ে দিয়েছে, তার মানে আগে 100 কেজি লাগতো এখন 120 কেজি লাগছে। এই জিরো দিয়ে এই জিরো ক্যান্সেল করতে পারি, এই জিরো দিয়ে এই জিরো ক্যান্সেল করতে পারি। আগে এক্সপেন্ডিচার কত ছিল, দেখো প্রাইস ইনটু কোয়ান্টিটি কী হয়, টোটাল এক্সপেন্ডিচার। আগে এক্সপেন্ডিচার কত ছিল, 10 × 10 100 টাকা ছিল, এখন এক্সপেন্ডিচার কত, 12 × 7, 12 × 7। আচ্ছা আগে কোশ্চেনে আমরা একটা ভুল করলাম, 12 × 8 এখানে 84 হবে না, 56 হবে, তাই তো, 96 হবে, তার মানে 4, সরি এটা ভুল করে দিয়েছি, 4 কমেছে, 4 কমেছে কার উপরে, 100-র উপরে, 4 কমেছে 100-র উপরে। তাহলে 4 × 100 4% ডিক্রিজ, এখানে 4% ডিক্রিজ হয়েছে, সরি। এখানে কী করবে, দেখো 12 × 7 কত হয়, 84, ঠিক আছে, 12 × 7 কত হয়, 84, তার মানে এখানে কত কমেছে, 16 কমেছে, 16 কমেছে কার উপরে, 100-র উপরে, 16 কমেছে কার উপরে, 100-র উপরে, ইনটু 100, তার মানে এখানে 16% ডিক্রিজ, এখানে 16% ডিক্রিজ হবে।
বোঝা গেল? আগে কোশ্চেনে 12 × 8 = 96 হয়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কি বলছে এখানে? ডিউ টু ইনক্রিজ ইন প্রাইস পার কেজি অফ সুগার বাই 40% দ্য কনজাম্পশন রিডিউসেস বাই 20%। ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইফেক্ট অন দ্য টোটাল এক্সপেন্ডিচার ফ্রম ইট। দেখো এখানে কি জিজ্ঞেস করেছে, পার্সেন্টেজ ইফেক্ট জিজ্ঞেস করেছে। এর দুটো পার্ট আছে, এই কোয়েশ্চেনের দুটো পার্ট আছে। ফার্স্ট বলো ভাই, যে যে এক্সপেন্ডিচার, ঠিক আছে, যে এক্সপেন্ডিচার, যে টোটাল এক্সপেন্ডিচার জিজ্ঞেস করেছে সেটা বেড়ে গেছে না কমে গেছে, ঠিক আছে, ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা কি, কত পার্সেন্ট বেড়ে গেছে না কমে গেছে এটা বলতে হবে। টেবলটা একই থাকবে, প্রাইস আর কোয়ান্টিটি। প্রাইস কি বলেছে, 40% বেড়েছে, তার মানে 100 থেকে 140 হয়ে গেছে। কনজাম্পশন কি হয়েছে, 20% কমেছে, তার মানে আগে 100 কেজি লাগতো এখন 80 কেজি লাগছে। এ জিরো দিয়ে এ জিরো ক্যান্সেল, আবার এ জিরো দিয়ে এ জিরো ক্যান্সেল। আগে কত এক্সপেন্ডিচার ছিল, 10 × 10 = 100 টাকা, এখন এক্সপেন্ডিচার কত, 14 × 8 = 112 টাকা, তার মানে 12 টাকা বেড়েছে, ঠিক আছে। আগে 100 টাকা লাগতো এখন 112 টাকা লাগছে, তার মানে এক্সপেন্ডিচার কি 12 টাকা বেড়েছে। 12 টাকা বেড়েছে কার উপরে, এই 100-র উপরে, এই 100-র উপরে × 100, তার মানে 12% ইনক্রিজ। তার মানে টোটাল এক্সপেন্ডিচার কত ইনক্রিজ হয়েছে, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, 12% ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনের দুটো পার্ট ছিল, ফার্স্ট বলতে হতো বেড়েছে না কমেছে, আর সেকেন্ড বলতে হতো কত পার্সেন্ট বেড়েছে বা কত পার্সেন্ট কমেছে। বোঝা গেল, ঠিক আছে? চলো দেখা যাক আরেকটা কোশ্চেন। ডিউ টু ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ সুগার বাই 30% দ্য কনজাম্পশন ইনক্রিজেস বাই 40%। ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইফেক্ট অন দ্য টোটাল এক্সপেন্ডিচার ফ্রম ইট। একই কোশ্চেন, পার্সেন্টেজ ইফেক্ট জিজ্ঞেস করেছে, মানে দুটো পার্ট আছে। ফার্স্ট বলো টোটাল এক্সপেন্ডিচার ভাই ইনক্রিজ হয়েছে বা না ডিক্রিজ হয়েছে, আর কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে বা কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে। এই টেবল দিয়ে স্টার্ট করব। কি বলছে, ডিউ টু ডিক্রিজ, প্রাইস ডিক্রিজ করেছে 30%, তার মানে 100 ছিল এখন 70, কনজাম্পশন বেড়ে গেছে 40%, তার মানে আগে 100 কেজি লাগতো এখন 140 কেজি লাগছে। এ জিরো দিয়ে এ জিরো ক্যান্সেল, এ জিরো দিয়ে এ জিরো ক্যান্সেল। আগে কত লাগতো, 10 × 10 = 100 টাকা খরচা হতো, এখন 14 × 7, 14 × 7 কত হয়, 14 × 7 কত হয়, 98, তাই তো, 98 রুপিস, তার মানে আগে 100 টাকা লাগতো এখন 98 রুপিস লাগছে, তার মানে কি কমে গেছে। টোটাল এক্সপেন্ডিচার 2 টাকা কমে গেছে, 2 টাকা কমে গেছে কার উপরে, এই 100-র উপরে, এই 100-র উপরে × 100, তার মানে 2% ডিক্রিজ। টোটাল এক্সপেন্ডিচার কি হয়েছে, 2% কমে গেছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এরকম টাইপের কোয়েশ্চেন যখনই পরীক্ষায় থাকবে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে, ঠিক। চলো লাস্ট কোয়েশ্চেনটা দেখি। এখানে দেখো পার্সেন্টেজে দেয়নি, এখানে এক্স্যাক্টলি টাকা দিয়ে দিয়েছে। কি বলছে, দ্য প্রাইস অফ আ কমোডিটি ইনক্রিজেস ফ্রম ₹7.5/kg টু ₹9/kg, ঠিক আছে। প্রাইস আর কোয়ান্টিটি, আগে কত লাগতো, 7.5 rupees per kg এটা প্রাইস লাগতো, এখন 9 টাকা per kg প্রাইস লাগছে। এবার কি বলছে, ইফ দ্য এক্সপেন্ডিচার ক্যানট ইনক্রিজ দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ রিডাকশন ইন দ্য কনজাম্পশন। ইফ দ্য এক্সপেন্ডিচার ক্যানট ইনক্রিজ ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ রিডাকশন ইন দ্য কনজাম্পশন, ঠিক আছে। এবার বলো কোয়ান্টিটি বা কনজাম্পশন ব্যাপারে এখানে কিছু বলেছে, কি ভাই কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, কিচ্ছু বলেছে, কিচ্ছু বলেনি। তখন আমরা কী করতাম, যেটা আমরা প্রাইসের সাথে করেছি ঠিক উল্টোটা করব কোয়ান্টিটির সাথে, যেটা আমরা প্রাইসের সাথে করেছি তার ঠিক উল্টোটা করব কোয়ান্টিটির সাথে। প্রাইস কী করেছি, 7.5 থেকে 9 করে দিয়েছি, কোয়ান্টিটি করে কী করে দেবো, 9 থেকে 7.5 করে দেব। তার মানে কোয়ান্টিটি কমে যাবে, 9 কেজি লাগতো এখন 7.5 কেজি লাগছে, তার মানে 1.5 কেজি কম লাগছে, 1.5 কেজি কম লাগছে কার উপরে, এই 9 কেজির উপরে × 100। এখানে দেখো এখানে গুণ টুন করার কোনো ব্যাপার নেই, কেন এখানে টোটাল এক্সপেন্ডিচার বলছে সেম থাকবে, ওই জন্যে আমরা গুণ ফুন করবো না, ঠিক আছে। তাহলে ফ্র্যাকশন কত, 1/6, ফ্র্যাকশন কত, 1/6, 1/6 মানে কি 16.66% ডিক্রিজ, ঠিক আছে।
কনজাম্পশন কত ডিক্রিজ করতে হবে, 16.66% ডিক্রিজ করতে হবে। তাহলে এটা ছিল আমাদের পার্সেন্টেজ পার্ট থ্রি। যাওয়ার আগে আমি একটু বলে দিই, আমাদের WBCS 2021-এর কোর্স লাইভ চলে এসছে, ঠিক আছে। এখানে তোমরা 620 বা 650 প্লাস ঘন্টার ক্লাস পাবে, ক্লাস তোমরা পুরো মেন্স অবধি পাবে, যতক্ষণ না তোমার মেন্সের পরীক্ষাটা হচ্ছে। 20খানা মক টেস্ট পাবে, ইন্টারভিউ গাইডেন্স পাবে কাদের দ্বারা, এক্স WBCS অফিসারের দ্বারা, ঠিক আছে। ক্লাস নোটসের সবকটা PDF পাবে, তার সাথে 2 বছর অবধি তোমরা সবকটা রেকর্ডিং সেশন পাবে, ঠিক আছে। এর প্রাইস এমনি স্টোরে ছিল 24,000 টাকা, ঠিক আছে। এটা ফার্স্ট 100টা স্টুডেন্টসের জন্যে আমরা করেছিলাম শুধু 5,000 টাকা, কিন্তু এখন প্রাইস বেড়ে গেছে, ঠিক আছে। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও, তোমরা যদি এই কোর্সটা ভালো লেগে থাকে, আমাদের যদি ইউটিউবে ক্লাস ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই একবার এই কোর্সটা নেওয়ার জন্য ভাববে। কেন কি অলরেডি তোমরা অনেকগুলো টাকা দিচ্ছ, অনেকগুলো জায়গাতে, অনেকগুলো বিভিন্ন জায়গাতে তোমরা পড়ছো, ঠিক আছে। তো ইউ শুড গিভ ইট আ শট, ঠিক আছে। ইটস ওয়ার্থ ইট, ওকে। কি করতে হবে, ডাইরেক্টলি চলে যেতে হবে adda247.com, ঠিক আছে। এখন আমাদের স্টোর চলে এসছে, ডাইরেক্টলি স্টোর আর লিখতে হয় না, ডাইরেক্টলি adda247.com-এ যাবে, WBCS কোর্স লিখবে আর পুরো ফিচার্স পুরো সিলেবাস তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ। এটা হচ্ছে কোড, এই কোডটা ইউজ করলে তোমরা WBCS বা যে কোনো কোর্স তোমরা কিনতে চাও, কোর্স কিনতে চাও, মক টেস্ট কিনতে চাও, ই বুকস কিনতে চাও, কোনো ভিডিও কোর্স কিনতে চাও, যে কোনো জিনিস পারচেজের জন্য তোমরা এই কোড ইউজ করতে পারো। যে ডিসকাউন্ট চলছে তার থেকে তোমরা বেশি ছাড় পাবে, ওকে। যদি ভিডিওটা লাইক হয়ে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্টটা নিশ্চয়ই করবে, ঠিক আছে। কি তোমাদের আর কি কি চাই, আর তার সাথে আমাদের একটা স্টুডেন্ট ফিডব্যাক ফর্ম আছে, নিচুনে লাগানো আছে ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। ওখানেও তোমরা লিখতে পারো কি তোমাদের কি কি দাবি, তোমরা আর কি কি চাও, ঠিক আছে। সেই অনুযায়ী আমরা কি করব, ব্যাচ নিয়ে আসবো, ইউটিউবে সেশনস নিয়ে আসবো আর বিভিন্ন অ্যাক্টিভিটিস প্ল্যান করব, ঠিক আছে। কমেন্ট নিশ্চয়ই করবে, ঠিক আছে। কমেন্ট ইউটিউবেও করতে পারো, ইউটিউবে করলে ভালো হয়, আমি চট করে রিপ্লাই দেবো, ওকে। থ্যাংক ইউ।